আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়, ফুডপান্ডাতে বিকালে নাস্তা অর্ডার করেছি, সেটার জন্যই দাঁড়িয়ে আছি। বাইরে বাতাস হচ্ছে হালকা হালকা, তারপরেও কিন্তু প্রচণ্ড গরম, আর আমার মাথা ব্যথার কারণে না কিছুই ভালো লাগছে না। মাথা ব্যথা হলে দেখা যায়, বিশেষ করে এই মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারা কিন্তু এটা জানেন যে ব্যথা উঠলে কিছুই ভালো লাগে না। তো একটু অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যে ফুডপান্ডা চলে আসবে। না হলো সমস্যা নেই, একই কি দুটো তাহলে লাগবে না, আর গোলা আসতে হবে। তুমি একাই খাও, আমি ফয়দা আমার সাথে খাবো। এটা ধরো, বাজার মা পাশর আজকে আমি এই যে আমার যে সাদা কড়াই, আপনারাই নাম দিয়েছেন কালো কড়াইয়ের সাথে হচ্ছে নাম মিলিয়ে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। তো এই যে 15 ইঞ্চি যে কড়াইটা, এটা আমি একটা নিয়েছি, এইটাতে আজকে আমি একটু রান্না করব, রান্না করে সবার সাথে শেয়ার করব। অনেক অনেক আপু প্রতিদিন নক করছেন, আপু ওটার একটা ভিডিও শেয়ার করেন, ওটার একটা রিভিউ শেয়ার করেন। তো প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে একটু ভিজিয়ে রাখবো, কারণ না ভিজিয়ে রাখলে হচ্ছে যে এই জিনিসটা উঠবে না। স্টিকারটা একটু ভিজিয়ে রাখলে এটা জাস্ট উঠে যাবে। এটা আমি এই যে এভাবে একটু ভিজিয়ে রাখলাম, জাস্ট এখন 5 মিনিট এভাবে রেখে দিলেই এটা একটু হাত দিয়ে টান দিলে এটা উঠে যাবে। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা একটু গোটা জিরা আর লবণ দিয়ে দিয়েছি। আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, আলু আর কচুর দিয়ে, মানে কচুর মুখিটা দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল রান্না করব। তো এখানে এই পেঁয়াজটা আগে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর এইখানে হচ্ছে যে চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছি, তার সাথে আলু আর এই যে কচুর মুখি। এটা মূলত রান্না দেখানোর কোনো ভিডিও না, এটা হচ্ছে অন রিকোয়েস্টের ভিডিও। এই 15 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের সাদা কড়াইটা রিভিউ দেওয়ার জন্যই আমি আজকে মূলত এই রান্নাটা করছি। মালয়েশিয়াতে অনেকবার এই কড়াইটাতে আমি রান্না করেছি, দেখিয়েছি সবাইকে। তো এখন যেহেতু রুফায়দা ক্লোজেটের প্রোডাক্ট এটা, তো এই কারণেই হচ্ছে যে নতুন করে আবারও রান্না করে এটাতে একটা রিভিউ দিচ্ছি। তো আগে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিই, তারপর আবারও দেখাচ্ছি। চিংড়ি মাছের সাথেই আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার হালকা একটু পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কচুর মুখি আর আলু যে কেটে রাখা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সব একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ, এই পানিটা থাকা পর্যন্ত। তারপরে এটাতে ঝোল দিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এটা দুই ধরনের চিংড়ি দিয়েই ভালো লাগে, যদি চান ছোট চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, বা এরকম একটু বড় চিংড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়, বেশ মজা লাগে এই খাবারটা খেতে। Okay.
তার সাথে সাথে এটাও বলবো এই কড়াইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যেহেতু আগেও এটা ব্যবহার করেছি এবং এটা বাংলাদেশে আসার পরে মালয়েশিয়া থেকে এনে ব্যবহার করছি, তো এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। তো যারা এটা রিভিউ দেখতে চেয়েছিলেন তাদের জন্য এটা ছোট্ট একটা রিভিউ করলাম আজকে। 7 লিটার আসবে, 1 দিন লেট কেন, কালকে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম রুফাইদা রায়দার চাচু এসেছিল, চাচি এসেছিল, তো ওরা রুফাইদা রায়দার জন্য বেশ কিছু ড্রেস এনেছিল, বাট সেগুলো আমার আর ভিডিওতে দেখানো হয় নাই, ওই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো আজকে একটু বের হচ্ছি, বের হওয়ার আগে ভাবলাম এখান থেকে ওদেরকে একটু ড্রেস পরাই আর সবার সাথে একটু ড্রেসগুলো শেয়ার করি। এটা হচ্ছে রুফাইদা মনির, এই যে হোয়াইট এবং ব্লু ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, একসাথেই করা আছে, আমি একসাথেই দেখাই। এইটা হচ্ছে রায়দা মনির, এই যে ছোট বাচ্চাদের ড্রেস কিন্তু এমনিতেই দেখতে ভালো লাগে। যেহেতু সামনে শীত, শীত পড়তে আর খুব বেশি দেরি নাই, জানি না কবে শীত পড়বে, কারণ এখনো ভয়াবহ রকমের গরম, আর এই গরমে কিন্তু আমার মাথা ব্যথাটা উঠছে, মাইগ্রেনের ব্যথা হচ্ছে। তো অনেক আপুই আস্ক করেছেন, আপু তুমি ডক্টরের কাছে যাচ্ছ কিনা, তো এটাও বলবো। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি চোখ দেখানোর জন্য লায়েন্সে গিয়েছিলাম, তো অনেকগুলো ওষুধ দিয়েছে, চশমার পাওয়ার চেঞ্জ হয়েছে, ড্রপার দিয়েছে, সব কিছু মিলিয়েই আছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে কোনো রকমে। তো এটাও হচ্ছে রায়দা মনির, এটা হচ্ছে একটু ফুল হাতা, এটাও রায়দার, আসলে শীতে এগুলো কিন্তু খুবই কাজে দেয়। এতো এটাও রায়দার, এইটা হচ্ছে রুফাইদার, এই ড্রেসটাও অনেক সুন্দর, সবগুলো ড্রেসই আসলে সুন্দর, কালারফুল আছে, হোয়াইট আছে, এটা হচ্ছে রুফাইদার, আমি আগেই বললাম দুই বোনেরটা একসাথে করা আছে এখানে, এইটাও রুফাইদা মনির। এই ড্রেসটার একটা জিনিস দেখায়, এই যে এই চুমকিগুলো কিন্তু নাড়তে কিন্তু খুবই ভালো লাগে, ভিডিওতেও খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, এটা রুফাইদার, এটাও রুফাইদার, এটাও রুফাইদার, এটা রায়দা মনির। এই যে এইখানকার এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এই যে সবগুলো ড্রেসই অনেক সুন্দর, এটাও হচ্ছে রায়দার। তো এই তো এই ড্রেসগুলো দেখানোই হচ্ছিল না, তো ভাবলাম এখন যেহেতু রেডি করব, তো রুফাইদাকে আজকে এই ড্রেসটা পরাবো আর রায়দাকে চিন্তা করেছি এটা পরাবো, দুই বোনকে এই দুইটাই পরাই আর এই যে ড্রেসগুলো। তো এখন আমরা একটু বাইরে যাব, রাতে আজকে বাইরে খাবো, আমার জন্যই আসলে মানে বাইরে যাওয়া মূলত, বাসায় বিশেষ কোনো কিছুই এখন করতে পারছি না, শরীরটা একেবারেই ভালো না। তো রুফাইদার বাবা বললো তাহলে চলো আজকে রাতে আমরা বাইরে যাই। আর এই হচ্ছে আমার এই যে চোখের ড্রপ দিয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, এর মধ্যে একটা আছে মনে হয় ঘুমের, এটা খাওয়ার পরে এত বেশি ঘুম ধরে যে সেটা বলার আর পর রাখে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে এই ওষুধগুলো খাওয়ার পরে। তারপরে ডাক্তার বলেছে 3 মাস কন্টিনিউ করতে, তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হই। তো আরও একটা জিনিস দেখায়, আমি আজকে যে ড্রেসটা পরবো এটা কোন পেজ থেকে নিয়েছি এবং দামটা কত সেটাও বলবো, আগে ড্রেসটা বের করে নিই। ওই দিনের ভিডিওতে ড্রেসগুলো দেখিয়েছি বাট দাম বলা হয় নাই, সবাইকে বলেছিলাম দামগুলো গেস করতে, তো অনেক আপুই অনেক গেস করেছেন, তো এগুলো আসলে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থেকে আমার নেয়, কোনোটাই একটা পেজ থেকে নেই নাই। তো এইটা নিয়েছি হচ্ছে মোহনা কালেকশন থেকে, এই জামাটার দাম নিয়েছে হচ্ছে 2030 টাকা। এই তো আজকে ভাবলাম এই ড্রেসটাই পরি, এটার ক্যাটালগটা ছিল, এটার ক্যাটালগটা দেখালে হয়তো বা আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি, আর এটার ওড়নাটাও হচ্ছে শিফন জর্জেট, নিচেও হচ্ছে কাজ করা আছে, পিছন সাইডটাও আছে, তো আমি জামা সামনেরটা আবার এখানে একটু এরকম করে নিয়েছি ডিজাইন করে, আর এই যে ওড়নাটা হচ্ছে শিফন জর্জেট। যখন যেটা পড়ি, যেহেতু ওই ভিডিওতে আর বলা হয় নাই, যখন যেটা পড়ি তখন সেটার দাম আমি বলে দিব। আর যে কুর্তিগুলো দেখেছিলেন ওইগুলোর দাম নিয়েছিল 1000 টাকা করে, এই তো। আর যে ড্রেসগুলো আছে একটার দাম ছিল হচ্ছে যে 1400 টাকা, আরগুলো ছিল একটা ছিল 1000 আর একটা ছিল হচ্ছে 800 টাকা,
কোনটার দাম কত আমি হচ্ছে যখন যেটা পড়ি সেটা আমি বলে দিব। লাইদামুনি বাইরে যাচ্ছে, বের করতে যাচ্ছে লাইদা। লাইদা কিছু খেতে পারে? হ্যাঁ যাচ্ছি, চলো। কিছু খেতে পারো? কি খেতে যাচ্ছ তুমি? সবাই বলতেছে তুমি বসতে পারো কিনা, একটু বসাই দেখাই দাও তুমি বসতে পারো কিনা। তাই তো আমরা রেডি না? ওকে তুমি কোলে নাও। ফয়দা বের হয়ে একদম বাহিরে দাঁড়ায় আছে, এইটা দেখতে চেয়েছেন অনেক আপু। খুব শীঘ্রই সুন্দর করে কাজ থেকে দেখিয়ে দেবো ওখানে আমি কি করেছি কিভাবে লাগিয়েছি। আজকে আর হবে না, আজকে যেহেতু এখন আমরা বাইরে যাচ্ছি রেডি হয়ে গিয়েছি। সে এখন এটা খুব ভালো বোঝে যে সে বাইরে যাচ্ছে, রেডি হয়েছি আমরা, এটা সে খুব ভালোভাবে ফিল করে। হেলমেট নেই নাই, হেলমেট নিয়ে আসো। তো আমরা রেডি, মোটেও ভালো লাগছে না, আর চশমার পাওয়ারটা যেহেতু এখনো অ্যাডজাস্ট হয় নাই, সো এটা পরে খুব একটা আরামও পাচ্ছি না, মাথা ব্যথা করেই যাচ্ছে। আর আজকে কিন্তু হচ্ছে যে শুধুমাত্রই বাহিরে যাওয়ায় আমার এই অসুস্থতার কারণে বাসায় কিছু কোনো কিছু রান্নাও করতে পারছি না, এই কারণেই বাহিরে খেতে যাওয়া। রুফাদার বাবা আজকে অফিসেও যেতে পারে নাই, কারণ দুইটাকে নিয়ে আমার অবস্থা এতটাই নাজেহাল ছিল, প্লাস আমি সকালে কোনোভাবেই তাকাতে পারছিলাম না, মানে বাবুকে যে ধরবো, অন্যান্য কাজ না হয় নাই করলাম, অ্যাটলিস্ট রায়দার প্যাম্পার্স চেঞ্জ করা, রায়দাকে কোলে নেওয়া, বা ও তো কোনো কিছু বোঝে না, রুফাইদা তাও এখন অনেক কিছু বোঝে, তো সব কিছুর জন্য কিন্তু আজকেও অফিসেও যাইতে পারে নাই। এখন মোটামুটি একটু ভালো, ঠিক আছে, ঘুরে আসি। এই বাবা তো ঘেনা অস্থির। যাওয়ার পর থেকে রায়দামুনি মোটামুটি ভালোই ছিল, বাট খাবার আসার পর থেকে রায়দামুনি খুবই মন খারাপ হয়ে গিয়েছে। আমরা বলছিলাম ও খেতে পারবে না, এই জন্য ও এরকম করছিল। তুমি যে কার্ডটা নিলা, তুমি কি পড়তে পারবা? না। তাহলে দাও, অর্ডার করি মা। আমাদের খাবার চলে এসেছে, তো খাবারের মান মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ, মজা করে খেয়েছি আমরা। তবে রায়দামুনি একটু ডিস্টার্ব করছিল, আসলে আমি অসুস্থ হওয়ার পর থেকে না রায়দা একটু বেশি মা মা করছে, আর ছোট মানুষ তো নতুন কোনো পরিবেশে গেলে একটু চেঞ্জ হয়, ওর কাছে হয়তো বা একটু খারাপ লাগে। ওর ঘুমও ধরেছিল, তারপরে ও ঘুমাচ্ছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কাটলো আমাদের। আর এই ধনেটা না খেলে কিন্তু মনে হয় খাওয়ার পরিপূর্ণতায় আসে না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। লাস্ট মোমেন্টে এই ধনেটা একটু মুখে না দিলে কেমন জানি লাগে, তাই না? রায়দামুনি বেশ বিরক্ত করলেও আলহামদুলিল্লাহ একটা সুন্দর সময় কাটলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।